হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাবান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সামনে সিডিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি মক টেস্ট নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতেও আমি সিডিপির দুটি মক টেস্ট করিয়েছি এবং ইভিএসের পাঁচটি মক টেস্ট করেছি এবং আজকে তোমাদের সিডিপির তিন নম্বর মক টেস্ট নিয়ে আলোচনা করবো এই মক টেস্টে কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তো তোমরা মক টেস্টগুলি মিস না করে প্রতিটি মক টেস্ট মন দিয়ে দেখার চেষ্টা করো তো এবারে আলোচনা করবো সিডিপির থ্রি মক টেস্টে কী কী প্রশ্নোত্তর রয়েছে আমরা দেখে নেবো আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা বেল বটনটি অন করে রাখুন এখানে আজকে মক টেস্টের প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হলো প্রক্ষোভমূলক প্রতিক্রিয়ার একটি উদাহরণ হলো এখানে চারটি দেওয়া হচ্ছে অপশান অপশান এতে রয়েছে রাগ অপশান বিতে রয়েছে অভিমান অপশান সিতে রয়েছে দুঃখ এবং অপশান ডিতে রয়েছে ভালোবাসা এখানে এই চারটি অপশনের মধ্যে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে প্রক্ষমমূলক প্রতীক্ষার একটি উদাহরণ সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু ডি নম্বরটা ভালোবাসা ভালোবাসা হল প্রক্ষোপমূলক প্রতীক্ষার একটি উদাহরণ এরপরে রয়েছে কি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কী রয়েছে দুই নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে সাধারণ অর্থে প্রক্ষ বলতে কি বোঝায় তো এখানে চারটি দেওয়া হয়েছে অপশান এখানে অপশান এতে রয়েছে হতাশা হওয়া অপশান বিতে রয়েছে উত্তেজিত হওয়া অপশান সিতে রয়েছে শান্ত হওয়া এবং অপশান ডিতে রয়েছে নীরব থাকা সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে এখানে চারটি অপশানের মধ্যে তোমাদের অ্যান্সার হবে বি নম্বরটা উত্তেজিত হওয়া সাধারণ অর্থে লক্ষ্য বলতে বোঝায় উত্তেজিত হওয়া বি নম্বরটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার তো এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী রয়েছে তিন নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটি হল এখানে চারটি অপশান রয়েছে এখানে শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপ কোনটি এখানে চারটি অপশান রয়েছে অপশান এতে রয়েছে স্বাতন্ত্রী ভবন অপশান বিতে রয়েছে মূল্যবোধ অপশান সিতে রয়েছে বিচারশক্তি এবং অপশান ডিতে রয়েছে সঞ্চয় সেক্ষেত্রে তোমাদের কোনটি সঠিক অ্যান্সার হবে এখানে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হলো তোমাদের স্বাতন্ত্রী ভবন শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপ হলো স্বাতন্ত্রী ভবন এ নাম্বার অপশানটি তোমাদের সঠিক অ্যান্সার এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে কী বলা হয়েছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক কি এখানে চারটি অপশান রয়েছে প্রশ্নটা হলো নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক কী এখানে চারটি অপশনের মধ্যে অপশান এতে রয়েছে বোধমূলক দ্বন্দ্ব অপশান বিতে রয়েছে জ্ঞানমূলক বিকাশ অপশান সিতে রয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং অপশান ডিতে রয়েছে বোধমূলক বিকাশ সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে এখানে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হল জ্ঞানমূলক দ্বন্দ্ব হলো নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক নেক্সট প্রশ্ন কী রয়েছে এবার এখানে পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভাগ করা হয় এখানে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুটি ভাগে ভাগ করা হয় এক এ টাইপ এবং বি টাইপে এখানে চারটি রয়েছে অপশান সেক্ষেত্রে অপশানগুলি কী রয়েছে নাম্বার এ সামাজিক বিকাশের ফলে নাম্বার বি রয়েছে নৈতিক বিকাশ নাম্বার সি রয়েছে প্রাকৃতিক বিকাশ এবং নাম্বার ডি রয়েছে জ্ঞানমূলক বিকাশ সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে এখানে কোন বিকাশের ফলে ব্যক্তিদের দুটি ভাগে ভাগ করা হয় এখানে তোমাদের পাঁচ নম্বরের অ্যান্সার হবে বি নম্বরটা নৈতিক বিকাশের ফলে প্রেক্ষিতে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভাগ করা হয় এরপর প্রশ্ন কী রয়েছে এরপর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কী বলা ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে নৈতিক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে কটি স্তরের কথা বলেছেন তো বিজ্ঞানী পেঁয়াজে যে আছে সেটাই নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি স্তর রয়েছে সেটি তিনি কটি স্তরের কথা বলেছেন এখানে ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে এখানে চারটি রয়েছে অপশান অপশান এতে রয়েছে চারটি অপশান বিতে রয়েছে ছয়টি অপশান সিতে রয়েছে তিনটি এবং অপশান ডি রয়েছে দুইটি সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে তোমাদের চারটি নৈতিক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে চারটি স্তরের কথা বলেছেন এরপরে রয়েছে কি সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথাগত পর্যায়ের বয়সের সীমা কত তো প্রথাগত পর্যায়ের বয়সের সীমা কত এখানে চারটি অপশান দেওয়া রয়েছে অপশান এতে রয়েছে সাত থেকে তেরো বছর অপশান বিতে রয়েছে তেরো থেকে দশ থেকে তেরো বছর অপশান সিতে রয়েছে তেরো থেকে ষোলো বছর এবং অপশান ডিতে রয়েছে দুই থেকে সাত বছর সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে এখানে অ্যান্সার হলো দশ থেকে তেরো বছর হল প্রথাগত পর্যায়ের বয়সের সীমা এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট আট নম্বর প্রশ্ন কী বলা হয়েছে এখানে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে আত্মবোধকে কটি উপশ্রেণীতে ভাগ করা যায় এখানে চারটি অপশান রয়েছে অপশান এতে রয়েছে ছয়টি অপশান বিতে রয়েছে তিনটি অপশান সিতে রয়েছে পাঁচটি এবং অপশান ডিতে রয়েছে ষাটটি সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে আত্মবোধকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায় সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে বি তিনটি উপশ্রেণীতে ভাগ করা যায় আত্মবোধকে এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী রয়েছে নেক্সট প্রশ্ন এখানে বলা হয়েছে চরিত্র হলো ব্যক্তিসত্ত্বার মূল্যায়িত রূপ এ কথা কে বলেছেন এখানে চারটি অপশান দেওয়া হয়েছে অপশান হলো কোলবার্গ অপশান বি হলো অ্যালপোর্ট অপশান সি হলো ওয়াটসন এবং অপশান ডি হল পিয়াজে চরিত্র হলো ব্যক্তিশতার মূল্যায়িত রূপ একথা প্রথম বলেছিলেন অপশান তোমাদের হবে বি নম্বরটি সঠিক অ্যান্সার অ্যালপোর্ট এই কথা প্রথম বলেছিলেন যে চরিত্র হলো ব্যক্তিশতার মূল্যায়িত রূপ এরপর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী রয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন রয়েছে কোলবার্কের মতে নৈতিক বিকাশের মূল উপাদানের সংখ্যা কয়টি তো বিজ্ঞানী যে কোলবার্ক রয়েছে তার মতে নৈতিক বিকাশের মূল উপাদানের সংখ্যা কয়টি এখানে চারটি রয়েছে অপশান অপশান এ রয়েছে ছয়টি অপশান বিতে রয়েছে আটটি অপশান সিতে রয়েছে তিনটি এবং অপশান ডিতে রয়েছে নয়টি সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু সি নাম্বারটা তিনটি কোলবার্কের মতে নৈতিক বিকাশের মূল উপাদান সংখ্যা হলো তিনটি এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট এখানে প্রশ্ন কী হয়েছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে এখানে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য নয় এখানে প্রশ্নটা বুঝতে হবে ভালো করে এখানে কি বলা হয়েছে এখানে কোনটি এখানে যে নিচে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে তোমাদের প্রশ্ন বলা বলা হয়েছে কোনটি প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য নয় অপশান এ রয়েছে সাংকেতিক চিহ্ন অপশান বিতে রয়েছে বিলম্বিত অনুকরণের চিহ্ন অপশান সি রয়েছে সর্ব প্রাণবাদ চিন্তা চিন্তন এবং অপশান ডিতে রয়েছে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চিন্তন সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে ডি নম্বরটা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চিন্তন এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে এখানে নেক্সট প্রশ্ন বলা হয়েছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নে কোন প্রক্রিয়া মাধ্যমে মানুষের স্কিমা তৈরি হয় নিম্নে কোন প্রক্রিয়ার মাধ্যমে একজন একটি মানুষের স্কিমা তৈরি হয় সেখানে চারটি রয়েছে অপশান অপশান এতে রয়েছে সহযোজন অপশান বিতে রয়েছে সংযোজন অপশান সিতে রয়েছে সংবেদন এবং অপশান ডিতে রয়েছে সংবহন সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে এখানে সঠিক অ্যান্সার হবে এ নম্বরটা সহযোজন সহযোজন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের স্কিমা তৈরি হয় এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট তেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে এখানে যে তেরো নম্বর প্রশ্ন হয়েছে তেরো নম্বর প্রশ্ন হলো। সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপটি কি তো এখানে চারটি অপশান রয়েছে যে সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপ কী চারটি অপশনের মধ্যে প্রথম অপশান রয়েছে সম্ভব্য সমাধানের অনুমান অপশান বিতে রয়েছে সিদ্ধান্তকরণ অপশান সিতে রয়েছে সম্ভব্য সমাধানের পরীক্ষা এবং অপশান ডিতে রয়েছে সমস্যা চিহ্নিতকরণ সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার কিন্তু তোমাদের হবে ডি নাম্বারটা সমস্যা চিহ্নিত চিহ্নিতকরণ তো প্রথম ধাপ হলো সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিত করন তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং প্রয়োজনে শেয়ার করে দেবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে কী বলা হয়েছে এখানে চোদ্দো নম্বরে বলা হয়েছে পেঁয়াজের মতে সেন্সরি মোটর স্তরের বয়স কত হবে তো পেঁয়াজের মতে সেন্সরি মোটর স্তরের বয়স কত হবে সেখানে চারটি অপশান দেওয়া হয়েছে দুই থেকে পাঁচ বছর পাঁচ থেকে সাত বছর নাকি শূন্য থেকে বছর এবং ডি নম্বর অপশান হচ্ছে সাত থেকে এগারো বছর সেক্ষেত্রে কী হবে অ্যান্সার সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে তোমাদের সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা শূন্য থেকে দুই বছর পিয়াজের মতে সেন্সুরি স্তরের বয়স এরপরে রয়েছে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক শিখনের তত্ত্ব নিম্নে কোনটির উপর গুরুত্ব আরোপ করেন তো এখানে চারটি অপশান রয়েছে অপশান এতে রয়েছে প্রকৃতি অপশান ডি রয়েছে বিতে রয়েছে অভিযোজন অপশান থ্রিতে রয়েছে পরিনমন এবং অপশান ডিতে রয়েছে পরিশোষণ সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে তো এখানে চারটি অপশানের মধ্যে তোমাদের অ্যান্সার হবে ডি নম্বরটা পরিশোষণ সামাজিক শিকণের তত্ত্বের নিম্নে পরিশোষণের উপর গুরুত্ব আরোপ করে এরপর এরপরে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন এখানে ষোলো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে এখানে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে যা পেঁয়াজের মতে স্কিমা কী তো এখানে চারটি রয়েছে অপশান অপশান এতে রয়েছে এক ধরনের বুদ্ধি অপশান বিতে রয়েছে এক ধরনের আচরণ অপশান সিতে রয়েছে এক ধরনের প্রেসনা এবং অপশান ডিতে রয়েছে অর্জিত তথ্যর প্রক্রিয়াকরণ করা এখানে কী অ্যান্সারটি হবে কোন অ্যান্সারটি হবে পেঁয়াজের মতো স্কিমা কী সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে পেঁয়াজের মতো স্কিমা হলো অর্জিত তথ্য প্রক্রিয়াকরণ করা এরপর রয়েছে কি নেক্সট নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে এখানে সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে পেঁয়াজে প্রথম কৃষির উপর তার জ্ঞানমূলক গবেষণা করেছিলেন এখানে চারটি রয়েছে অপশান অপশান এতে রয়েছে নিজের সন্তানের ওপর অপশান বিতে রয়েছে পায়রার ওপর অপশান সিতে রয়েছে গিনি পিকের ওপর এবং অপশান ডিতে রয়েছে যমজ সন্তানের ওপর সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে যে পিয়াজে তার যে জ্ঞানমূলক গবেষণা রয়েছে সে তিনি প্রথম কৃষির উপর করেছিলেন তার জ্ঞানমূলক গবেষণা সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু এ নম্বরটা তার নিজের সন্তানের উপর তার নিজের সন্তানের উপর কিন্তু প্রথম জ্ঞানমূলক গবেষণা করেছিলেন পিয়াজে এরপরে নেক্সট প্রশ্ন আঠারো নম্বর আঠেরো নম্বর প্রশ্ন কী হয়েছে জেনেটিক এপিস্টোমোলজি নামক মতবাদটির প্রবক্তাকে এখানে চারটি রয়েছে অপশান অপশান এতে রয়েছে কোহলবার্গ অপশান বিতে রয়েছে কান্ট অপশান সিতে রয়েছে পিয়াজে এবং অপশান ডি তে রয়েছে বন্দুরা বান্দুরা সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু পিয়াজে পিয়াজে প্রথম জেনেটিক অ্যাপিস্টোমোলজি মতবাদটির প্রবক্তা এরপর নাম্বার উনিশ এখানে উনিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে এখানে উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান কোনটি তো একটি মানুষের যে চিন্তা করে তার প্রাথমিক উপাদান কোনটি এখানে চারটি অপশান দেওয়া হয়েছে অপশান এতে রয়েছে আত্মীকরণ অপশান বিতে রয়েছে স্কিমা অপশান সিতে রয়েছে প্রতিবাদ প্রক্রিয়া এবং অপশান ডিতে রয়েছে ডিলেমা সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে এখানে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো বি নম্বর অপশানটা তোমাদের সঠিক অ্যান্সার হবে স্কিমা এরপরে নেক্সট প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আজকের মক টেস্ট থ্রির শেষ প্রশ্ন কী বলা আছে এখানে কুড়ি নম্বর প্রশ্ন কী বলা আছে এখানে কুড়ি নম্বর প্রশ্ন বলা হয়েছে পেঁয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক ড্যাশের উপর প্রভাব বিস্তার করেছে এখানে চারটি অপশন দেওয়া হয়েছে এখানে চারটি অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে শিক্ষকদের অপশন বিতে রয়েছে সমগ্র শিক্ষণ পদ্ধতি অপশান সি রয়েছে বিদ্যালয়ের এবং অপশন ডি রয়েছে প্রার্থীদের সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে এখানে সঠিক আনসার হবে পেঁয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক আধুনিক সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে বি নম্বর তার সমগ্র শিক্ষণ পদ্ধতি ওপর প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে বি নম্বরটা তো বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইভিএস এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোজি মক টেস্টের ভিডিও আসতে থাকবে সেজন্য ভিডিওগুলি মিস না করে সবগুলি ভিডিও ভালো করে দেখো এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো প্রশ্ন যদি বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ